हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কমলা কিভাবে কালার করতে হয়, কারণ এই কমলাগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে যে কিভাবে বানাইতে হয়। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমি কালার করা ভিডিও দেখাবো, তারপরে শেডিং করা ভিডিও দেখাবো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কালার করতে হয়, কারণ এখানে আমার 60টা কমলা আছে। প্রতিটা কমলাতে আমি রং সুতা দিয়ে শেডিং করেছি। তো এটা কিভাবে শেডিং করতে হয় আমি আপনাদেরকে বলছিলাম এর আগের ভিডিওতে। তো আপনারা যখন শেডিং করবেন, যখন এটা আপনারা ফিনিশিং করবেন, ফিনিশিং করার সময় মধ্যের কাগজটা বের করে নেবেন। যদি শক্ত হয়ে যায়, শুকিয়ে যায়, তো পানি দিয়ে এটা, কিন্তু পানি দিলে নরম হয়ে যাবে, তখন কাগজটা এমনিতে ছেড়ে দিবে। তখন কোনো এক চাকুর মাধ্যমে এটা বের করে নেওয়ার পরে এই যে তার ইয়ার রগ সুতোগুলো আমি যে ঢুকিয়েছি, এটা অবশ্যই গিট দিবেন, দুটা করে গিট দিবেন, এক একটা রগ সুতাতে গিট দিয়ে বসিয়ে দিবেন দুপাশে। এর আগে আমি সেই কথাটা আপনাদের বলতে ভুলে গেছিলাম, কিন্তু এখন আর বলতেছি আপনাদের, দুই পাশে দুটা করে গিট দেওয়ার পরে কাগজটা দিয়ে চাপে চাপে এভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে তখন আপনারা শুকিয়ে ফেলবেন, দেখবেন যে সেটা আর কখনো উঠে আসবে না। আপনারা দেখেন যে আমি রগ সুতোটা এমনভাবে বসিয়েছি, সেটা অনেক অনেক জোরে ছুড়লে কিন্তু দেখেন যে বের হয়ে আসতেছে না, অনেক সুন্দরভাবে শেটিং হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এই কমলাগুলো আমি কালার করে দেখাবো। তো কালার করার আগে আমাদেরকে যেটা করতে হবে, সিরিজ কাগজ দিয়ে ঘষতে হবে। তো এভাবে আমরা সম্পূর্ণ কমলাগুলো এভাবে ঘষে নিব। তো এভাবে আমরা সম্পূর্ণ কমলাগুলো এভাবে ঘষে নেব। তো আমি আপনাদেরকে একটা ঘষে দেখাইলাম, কারণ আমি সব কমলাগুলো ঘষে নিয়েছি ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে। এখন আমার এই কমলাগুলো রং করার জন্য প্রস্তুত। এখন যে কালারটা আমরা ইউজ করব সেটা এখন তৈরি করতে হবে, কারণ কমলা কালারের আমি রং কিনি নাই, এখন আমি এটা বানাবো বাসায়। এখন এখানে আমার লাল কালার আর হলুদ কালার আছে, দেখতে পাচ্ছেন। তো এই কালার দুটো আমি মিশ করব। মিশ করার পরে দুটো কালার নিব অল্প অল্প করে, তখন সেটা কমলা কালার হয়ে যাবে। আমি মিশ করে আপনাদেরকে দেখাচ্ছি। আগে লাল কালারটা নিয়ে নিলাম, আপনাদের বাসায় যদি কমলা কালার না থাকে কিংবা কিনতে ভুলে গেছেন, তো বাসায় কমলা কালারটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে লাল আর হলুদ কালারটা আমি মিশ্রণ করে নেব। এই দুটোর মিশ্রণে আমাদের একটা সুন্দর কমলা কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আমাদের কমলা কালার চলে আসছে। তো এখানে আরো একটু হলুদ কালারটা আমরা অ্যাড করে দিব। যদি দেখেন যে কমলা কালারটা অনেক বেশি লাইটিং করতেছে, তাহলে একটু হলুদ কালার অ্যাড করে দেবেন। এভাবে এটা মিশ্রণটা করে নেব। দেখেন আমার কমলা কালারটা মিশ হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি কমলাগুলোতে ব্রাশের সাহায্যে দিয়ে দেব। ও, তার আগে আমাদেরকে একটু তারবিন মেশাইতে হবে। এখন তারবিনটা যেহেতু আমরা ফাইনাল কালারটা পরে করব,
তার বিন্দু আগে আমাদেরকে দিয়ে দিতে হবে। এইভাবে প্রতিটা কমলাতে আমরা ব্রাশের সাহায্যে কালার করে ফেলবো। তো কালার করতে বেশি সময় লাগে না, যতটা সময় লাগে কমলাটা বানাইতে, শুকাইতে, ফিনিশিং করতে, শেডিং করতে, কিন্তু কালার করতে সেরকম একটা সময় লাগে না। যেমন এই কালারটা শুকানোর পরে আমরা ফাইনাল কালারটা করে নেব, শুধু কমলা কালারটা দেব, সেখানে আমরা তারবিন মেশাবো না। যেমন এটা হয়ে গেল আমার কালার করা, অনেক সিম্পল সহজভাবে হয়ে গেল। তো এইভাবে আমরা প্রতিটা কমলায় কালার করে ফেলবো। সেম আমি যেমনটা কমলাটা বানিয়েছি এভাবে আপনারা আপেলটাও বানাতে পারেন। আপেল আকারে বানিয়ে এইভাবে সেম এভাবে শুকাইতে হবে, এভাবে একেবারে আপনারা ফিনিশিং করে নিতে পারবেন। যে সেটা যে অন্য কোনো ডিজাইনে করতে হবে সেরকম একটা না, শুধু আপেল আকারে করতে হবে। আর আম বানাতে চাইলে সেম একই নিয়মে আপনারা বানাতে পারেন। তো আমার কমলা অলমেটটি খুব একটা বড় করব না, যেহেতু এখানে আমার 60টা কমলা, তো মিডিয়াম আকারে আমার অলমেটটি হবে। তো সেটিং করার সময় আমি আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে পুঁতির সাহায্যে এটা সেটিং করতে হবে। পুঁতি আর পাতা লাগবে, পুঁতির দোকানে গেলে পেয়ে যাবেন, পাতা রং সুতা সব যেটা চাইবেন সেটাই দিয়ে দিবে। এইভাবে আমরা সম্পূর্ণ কমলাগুলো কালার করে নিলাম। আমার এটা দিয়ে 60টা কমলা কালার করলাম, কারণ আমি 60টাই বানিয়েছি, বেশি বড় অলমেটটা যেহেতু আমি করব না। তো আপনারা চাইলে 11টার মতো বানাতে পারেন। তো আমার সম্পূর্ণ কমলাগুলো কালার করা হয়ে গেল। এখানে দেখেন আমার 60টা কমলা আমি সুন্দরভাবে কালার করে নিলাম। দেখলেন অনেক সহজে কালার করা যায়, কিন্তু কালার করতে বেশি সময় লাগে না। তো এরপরে ভিডিওতে আমি শেডিং করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি ওয়ালমেটটি বানাবো পুঁথি পাতা সাইজে। তো সেটা দেখার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, আমার নেক্সট ভিডিওতে সেটা আমি দেব। তো এই ভিডিওটা এখান থেকে ছিল। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করবেন, সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।